30 বছর ধরে আমি নকল শাশুড়ি সেজে এসেছি। তো বরণ করছিলাম যখন 23 তারিখে, আমি যখন আমার ছেলের বউকে বরণ করছিলাম তখন মনে হচ্ছিল মানে এই তো মানে ফার্স্ট টাইম আমি অরিজিনাল বরণ করছি আমার ছেলের বউকে। এতদিন কারো শাশুড়ি হয়েছি, ছেলের শাশুড়ি নয় মেয়ের শাশুড়ি, তো সেই অনুভূতিটা আমি কাউকে সত্যি ব্যাখ্যা করতে পারবো না, যে একটা কি বলবো অর্গানিক ব্যাপার। কোটি কোটি চার হাতে এক হয়েছে, তার মধ্যে এটাও একটা নতুন কি নতুন কি। হ্যাঁ, অনেকদিন ধরে খুব কাছের, একসঙ্গে আমরা স্টেজ করেছি, একসঙ্গে অভিনয় করেছি, ছবি করেছি, সিরিয়াল অনেক কিছু করেছি, তাই নতুন কিছু নয় তো। আমারও মেয়ে আছে, আমার মেয়েরও হবে, তো নতুন কি এটা হচ্ছে। তারপরে ওর আবার ছেলে হবে, তার বিয়ে হবে, অসুবিধা নেই কিছু। তোমার হয়েছে, তোমারও হবে, নতুন কি ওরও হবে, নতুন কি, তাই না, নতুন কিছু নয় তো। নবদম্পতিকে উইশ করবো, এর থেকে বড় তো আজকের দিনে আর কিছু নেই। এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছে পাপিয়া দি, সব থেকে বড় কথা একটা রিউনিয়ন হচ্ছে আমাদের, এতদিন বাদে সবার সঙ্গে দেখা হয়েছে। আর খুব মিষ্টি পাপিয়া দির ছেলেও মেয়েটিও, মানে বৌমা পূর্ণিমা ভালো থাকুক সবাই। আর দেবলীনা অনেক ভালো থাকুক, বিয়ে করে যে মানুষ পস্তায় সেটা ফিল করুক, আমরা যে ঝামেলা পুইয়েছি এবার ওরা পোয়া, অনেক শুভেচ্ছা রেখে আমার শুভেচ্ছা। ওরা যেন ভালো থাকে, তার সারা জীবনটা কাটাতে পারে, আনন্দে কাটাক, আর কি বলবো আমার আশীর্বাদ। ওদের জন্য অনেক শুভকামনা রইল, ওদের সামনে চলার পথ অনেক দীর্ঘ, ওরা দুজনে কাঁধে কাঁধ দিয়ে একসঙ্গে ভালোভাবে চলুক, আমরা বড় হিসেবে এইটুকু নিয়ে এসে মানে আমরা একসঙ্গেই প্রায় ক্যারিয়ারের শুরু, অনেক পুরনো বন্ধু, আমরা আজকের একটা সুন্দর দিনে আসতে পেরেছি এবং নতুন দম্পতিদের জন্য আমাদের শুভকামনা আশীর্বাদ রইল। ভালোবাসার একটা জায়গা না সবসময়, মানে নিজেরই মনে হয় না যে অন্য কারোর অনুষ্ঠান, মোটামুটি পায়ে আলতা নিয়ে সিঁদুরটা কোনো রকম হ্যান্ড ওয়াশ দিয়ে তুলে চলে এসেছি। এই অনুভূতি কাউকে আমি সত্যি কোনো ভাষায় ব্যাখ্যা করতে পারবো না, বিকজ বহু বছর ধরে, ধরো 30 বছর ধরে আমি নকল শাশুড়ি সেজে এসেছি। তো বরণ করছিলাম যখন 23 তারিখে, আমি যখন আমার ছেলের বউকে বরণ করছিলাম তখন মনে হচ্ছিল মানে এই তো মানে ফার্স্ট টাইম আমি অরিজিনাল বরণ করছি আমার ছেলের বউকে। এতদিন কারো শাশুড়ি হয়েছি, ছেলের শাশুড়ি নয় মেয়ের শাশুড়ি, তো সেই অনুভূতিটা আমি কাউকে সত্যি ব্যাখ্যা করতে পারবো না, যে একটা কি বলবো অর্গানিক ব্যাপার। এক মেয়ের মতো সত্যি কথাই, মেয়ে কখনোই শাশুড়ি মা হয় না, আর মেয়ে বউও কোনোদিন মেয়ে হয় না, তো এই মতোটুকু হলেই।
যার বিয়ে আমার জেঠুর মেয়ে হয়, তো খুবই ভালো লাগছে। আর পাপিয়াদি মানে আমি না প্রথমে চিনতে পারিনি, ও ঝটকা ও চিনতে পারিনি কেন বলো তো, ও যখন সিরিয়াল বা কিছু অভিনয় করি এমন এক এক সময় ভিখিরি মা অন্য চরিত্র, একটা বড় সিঁদুরের গেট আপ আলাদা, ও দেখছি আসতে হেঁটে হেঁটে যেন মনে হচ্ছে আমার সঙ্গে কে একটা অপর, আমি যে দাঁড়িয়ে আছি পাপিয়া দি, ও পাপিয়া দি, খুবই এনজয় করছি, খুবই ভালো আছি, খুবই মজায় আছি আমরা। ওর সবচেয়ে যেটা আমার ভালো লাগে, খুব অ্যাডজাস্টেবল মেয়ে, খুব রেসপন্সিবল। মানে আমার হাজবেন্ড যেহেতু ভীষণ বিজি থাকে, ছেলেও বাইরে থাকে, মানে পুরো সমস্ত রেসপন্সিবিলিটিটা আমার ঘাড়ে ছিল, তা স্বার্থপরের মতন বলছি, আমার যেন মনে হচ্ছে অনেকটা কাঁধ থেকে আমার বোঝা নামলো, বিকজ ও খুব রেসপন্সিবিলিটি।